맞아. এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি হাবিবা আপনাদের সাথে আছি। অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না, বেশ কিছুদিন ধরে এত কাজের চাপ, সব মিলে আর আমার ভিডিওটা এডিট করা হচ্ছিল না। ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা, দিব করেও দিতে পারছিলাম না, তাই চিন্তা করলাম যে আজকে দিয়েই দিব। তো আজকে আমার দিন শুরু হয়েছে সকাল থেকে, সকালবেলা নাস্তা টাস্তা করে বাবুকে খাওয়ে তারপর রান্না করব। বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, তাই আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আমি এখানে রান্না করব ডাল দিয়ে পালং শাক আর মুরগির মাংস। খুব সিম্পল বাসার নর্মাল রান্না, তাই পুরো ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, টুকটাক করে দেখিয়ে শেষ করে দিচ্ছি। রান্না বান্না শেষ, বাবুকে গোসল করায় খাওয়ায় আমি নিজে খেয়ে নিলাম, তারপরে একটু জিমে যাব। আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আমাদের এক ফ্রেন্ড বেশ কিছুদিন গায়েব ছিল, বেশ কিছুদিন না, বেশ কিছু বছর ধরে গায়েব ছিল। ও হঠাৎ করে আমার ফ্রেন্ড আনিকার বাসায় আসছে, সো ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম। এই মেয়েকে আমরা কতদিন পরে পাইছি? 2-3 বছর, তাই না? 2019 এর লাস্ট আমরা দেখা হয়েছিল।
আবার ও আবার ছবি আঁকো, এই যে এভাবে ছবি আঁকো, এই যে এইভাবে 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 আঁকো, ধরো এইভাবে ধরো, ধরে সরে ও লেখো, সুন্দর সুন্দর হয়েছে। এরপর বাসায় আসলাম, ভাটিদের সাথে একটু খেললাম, তারপরে এবার বানাবো মাংসের পিঠা। আপনাদের ভাইয়া এই পিঠাটা খুব পছন্দ করে, কোরবানির গোস্তটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন সেটা দিয়ে চালের আটা রুটি দিয়ে এই পিঠাটা হয়। এটা আমার ফুপ্পির শাশুড়ির রেসিপি, এই পিঠাটা আমার প্রচণ্ড পছন্দ। এই পিঠাটা বেশ কিছুদিন ফ্রিজে বা বক্সে রাখলে এটা ভালো থাকে, কিন্তু আমি যদি বানাই তাহলে আর এটা থাকে না, এটা শেষ হয়ে যায়। তাই পিঠাগুলো বানাই নিলাম, তারপরে সুন্দর করে ভেজে নিলাম। এরপরে চলে যাব মাছ খুলতে, আপনাদের ভাইয়া চাঁদপুর থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। সে 1 কেজি 900 গ্রাম, এটা 1 কেজি 900, এটা 1 কেজি 900, এটা হচ্ছে 1.5 কেজি, এটা 1.5 কেজি, এইগুলা এই চারটা হচ্ছে 1 কেজি কইরা 4 কেজি, আর এই জায়গায় যে ছোট যেগুলো উঠতেছে সব মিলে 10 কেজি। এই ছোট ইলিশ মাছগুলো খেতে ভালো লাগবে, তাই চিন্তা করলাম এই মাছগুলো আস্তে আস্তে ভাজি। তো সেই দিন শেষ, এর পরের দিনের ভিডিওতে আমরা চলে যাচ্ছি। গিয়েছিলাম সবাই মিলে TFC-তে, ওমর ওসমান বাবু ওদের ঢাকায় খেলার জায়গার খুব অভাব, তাই আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহেই ওদের নিয়ে একটু বাইরে যাওয়ার, একটু খেলাধুলা করানোর।
উড়ি বাবা গাড়ি কে চালায়? খেলাধুলো শেষ করে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা একটু খাওয়া দাওয়া করতে আসছি। এখানে আমরা টিএফসি যে ফুড কোর্টটা আছে ওখানে আসছি। এখানে আমরা নিয়েছিলাম ফুচকা বাজির ফুচকা প্লাটার। চিলক্সের নাগা ড্রামস, উইংস আর হচ্ছে চিকেন ফিঙ্গার, এই জিনিসটা আমার প্রচণ্ড পছন্দ। আর স্ট্রিট ওভেন থেকে পিজা আর নাচোস। তারপরে এগুলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গেম জোনে চলে গেলাম। ভয় পেলে কেউ বলে ভয় পাই, আবার 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 আমি ওই একটু জম্বি টম্বি মারলাম, তারপরে চলে আসলাম বাসায়। আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।